একমাত্র সবজি দূর করবে ক্যান্সার, ডায়াবেটিস ও অন্যান্য অনেক শারীরিক সমস্যা। বিটার মেলন, যার বাংলা নাম করলা, এমন একটি সবজি যা দূর করতে পারে ক্যান্সার, ডায়াবেটিস এবং অন্যান্য অনেক মারাত্মক সব শারীরিক সমস্যা। যদিও এর তেতে স্বাদের কারণে কারো মুখে রোচে না, কিন্তু শুধুমাত্র স্বাদের কথা ভেবে স্বাস্থ্যের কথা একেবারে ভুলে বসলেও চলবে না। দ্য নেভাডা সেন্টার অফ অল্টারনেটিভ অ্যান্ড অ্যান্টি এজিং মেডিসিনের বিশেষজ্ঞ ডক্টর ফ্র্যাঙ্ক শেলেনবার্গার এমডি দেখতে পান এই করলার রয়েছে ক্যান্সারের কোষ বৃদ্ধির প্রতিরোধ ক্ষমতা। তিনি তার রোগীদের এই প্রাকৃতিক ক্যান্সার নিরাময়ের সবজিটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ক্যান্সারের কোষ বৃদ্ধি প্রতিরোধের জন্য। তিনি তার নতুন গবেষণায় দেখতে পান করলার পানিতে মাত্র 5% মিশ্রিত হয়। করলার রস পানিতে মাত্র 5% মিশ্রিত হয়, যা প্রমাণ করে এটি অগ্ন্যাশয়ের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। করলার প্রায় 90-98% পর্যন্ত ক্যান্সারের কোষ ধ্বংসের ক্ষমতা রয়েছে। দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডোর একটি গবেষণায় দেখা যায় করলা অগ্ন্যাশয়ের টিউমার প্রায় 64% কমিয়ে আনতে সক্ষম। এছাড়াও ডক্টর শেলেনবার্গার তার গবেষণায় দেখতে পান উচ্চ রক্তচাপের সমস্যা, অ্যাজমা, ত্বকের ইনফেকশন, ডায়াবেটিস এবং পাকস্থলীর নানা সমস্যা প্রতিরোধ করতে পারে শুধুমাত্র এই একটি সবজি করলা। খুব কম ক্যালোরি সমৃদ্ধ করলায় রয়েছে পটাশিয়াম, বেটা ক্যারোটিন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, হাই ডায়েটরি ফাইবার, ভিটামিন B1, B2, B3, OC, ফোলাইট, জিঙ্ক এবং ফসফরাস। করলা দূর করে আরও 7টি শারীরিক সমস্যা। পরীক্ষিতভাবে প্রমাণিত যে করলা স্ট্যামিনা ও এনার্জি লেভেল বাড়ায়। গর্ভধারণের প্রাথমিক সময়ে নারীরা করলা নিয়মিত খেলে শিশুদের নিউট্রাল টিউব ডিফেক্ট হতে রক্ষা করে। করলার নানা পুষ্টি উপাদান রক্তের সুগারের মাত্রা কমায় এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। করলার রস নিয়মিত পান করার ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নানা ধরনের ইনফেকশনের হাত থেকে রেহাই পাওয়া যায়। করলা হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করত। করলার জুড়ি নেই। করলার রস লিভার পরিষ্কারের সহায়ক এবং লিভারকে টক্সিন মুক্ত রাখতে সহায়তা করে। এছাড়াও এটি রক্ত সঞ্চালনের মাত্রা উন্নত করে। নিয়মিত করলার রস পান অভ্যাস সোরাইসিসের অবস্থা উন্নত করে এবং ফাঙ্গাস জনিত সমস্যা থেকে মুক্তি দেয়। যেভাবে খেতে পারেন করলা, ভারতে ভালো করলার কেনার পর প্রথমে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নরম ব্রাশ দিয়ে আলতো ঘষে পরিষ্কার করে নিন। যে কোনো আমিষ খাবারের সাথে বা অন্যান্য সবজির সাথে ভাজি করে খেতে পারেন। করলার শুকনো গুঁড়ো তৈরি করে রেখে আইসড ও দুধ চায়ে মিশিয়েও পান করতে পারেন। আচার তৈরি করে খেতে পারেন। শুধু করলার রস দিয়ে জুস তৈরি করে পান করতে পারেন।